আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি, আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন। আজকে আমরা আলোচনা করব, স্বপ্নে যদি কেউ চাকর দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে। আগেই বলে রাখি, স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। কেউ যদি স্বপ্নে দেখেন চাকরকে দিয়ে কোনো কাজ করাচ্ছে, তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার বাসায় চাকর রাখছেন, তাহলে ওই ব্যক্তির অর্থনৈতিক উন্নতি হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে কারো বাড়ির চাকর হিসেবে দেখেন, তাহলে ওই ব্যক্তির কোনো খারাপ পরিস্থিতি হতে পারে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন কোনো চাকরকে মারতে, তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে অথবা ওই ব্যক্তি মানসিক কোনো অশান্তিতে থাকবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাকরের সাথে গল্প করতে, তাহলে ওই ব্যক্তির মনের ইচ্ছা পূরণ হবে এমনটা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাকরের সাথে কোনো খারাপ কাজ করছেন, তাহলে ওই ব্যক্তি কোথায়ও অপমানিত হতে পারেন। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চাকরকে দিয়ে কোনো কাজ করাচ্ছেন বা চাকর কোনো কাজ করছে, তাহলে ওই ব্যক্তি কাউকে কোনো সাহায্য করবে এমনটা বোঝায়। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।